বাংলাপরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ওয়াইসির কাস্তালুক হায়দ্রাবাদ দখলে মরিয়া বিজেপি, নাড্ডা যোগীর পর প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিসেম্বরের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা। নীতিশ কুমারের কোথে প্রলেপ, শিক্ষা চিরাগকে সুশীলকে রাজ্যসভায় মনোনীত করে ফের চমক বিজেপির। প্রয়াত আহমেদ প্যাটেলের জায়গায় কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন পবন বনশল। আন্দোলনকারী কৃষকদের জন্য খাবারের বন্দোবস্ত করতে দিল্লির মসজিদে মসজিদে কিচেন। চাষিদের সব দাবি দাওয়া নিয়েই কথা বলতে রাজি সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নাইজেরিয়া উপকূলে জলদস্যুদের কবলে চার ভারতীয় নাবিক, উদ্ধারে তৎপর সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ওয়াইসির কাস্তালুক হায়দ্রাবাদ দখলে মরিয়া বিজেপি, নাড্ডা যোগীর পর প্রচারে অমিত শাহ। স্থানীয় নির্বাচনে কেন্দ্রের শাসক দলের আগ্রাসী মনোভাব খুব একটা দেখা যায় না, কিন্তু বৃহৎ হায়দ্রাবাদ পুর নিগমের নির্বাচনের আগে চূড়ান্ত আগ্রাসী মনোভাবই দেখাচ্ছে বিজেপি। ভাবকানা এমন, যেন যেভাবেই হোক দক্ষিণের এই মহা গুরুত্বপূর্ণ শহরের শাসনভার তাদের দখল করতেই হবে। আগামী 1 ডিসেম্বর বৃহৎ হায়দ্রাবাদ পুর নিগমের 150টি আসনের নির্বাচন। গতবার যেখানে তেলেঙ্গানার শাসক টিআরএস 99টি এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম 44টি আসন পেয়েছিল, বিজেপি টিডিপি জোট পেয়েছিল মাত্র 4টি আসন। 2টি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে, কিন্তু এবার ছবি অন্য। বিজেপি প্রায় সর্বশক্তি দিয়ে জাপিছে এই পুর নিগম দখল করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া বিজেপির শীর্ষস্তরের সব নেতাই প্রচার সেরে ফেলেছেন হায়দ্রাবাদে। তেলেঙ্গানা রাজ্য বিজেপির সভাপতি বান্দি সঞ্জয় সিং বেশ কিছুদিন ধরেই চারমিনারের শহরে ঘাটিগেড়ে পড়ে রয়েছেন। বিজেপি যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য প্রচারে গিয়ে হায়দ্রাবাদকে রোহিঙ্গা এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের আস্তানা বলে তুপ দেখে এসেছেন। একই তুপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। শুক্রবার খুদ বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রচারে গিয়ে হায়দ্রাবাদ দখলের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করে এসেছেন। তার দাবি, হায়দ্রাবাদ দখলের মাধ্যমেই তেলেঙ্গানায় কেসিআরের বিদায় ঘণ্টা বাজাবে বিজেপি। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে গিয়েও একই দাবি করে এসেছেন। আজ সেখানে আসছেন খুদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট প্রচারের শেষ দিনে চমক দিতে ভাগ্যলক্ষ্মী মন্দিরে যাবেন তিনি, তারপর যাবেন চারমিনার, শেষে রোড শো। আসলে হায়দ্রাবাদ পুর নিগমের নির্বাচনের আগে স্পষ্টত নিজেদের প্রমাণিত হিন্দুত্বের নীতিতে বাজি ধরেছে বিজেপি, সেজন্যই একের পর এক নেতা গিয়ে ধর্মীয় বিভাজন উস্কে দিচ্ছেন। অমিত শাহের মন্দির ভ্রমণের পরিকল্পনাও সেই হিন্দুত্ব নীতিরই অংশ বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হল, সামান্য একটা পুর নিগম দখলের জন্য বিজেপি এত তামজাম কেন করছে? আসলে গেরুয়া শিবির দেশের বেশিরভাগ রাজ্যে নিজেদের জমি শক্ত করে ফেললেও দাক্ষিণাত্যে এখনো তাদের ভিত দুর্বল। আর দক্ষিণের দুই গুরুত্বপূর্ণ রাজ্য অন্ধ্র এবং তেলেঙ্গানার রাজনীতি নিয়ন্ত্রিত হয় হায়দ্রাবাদ থেকে, তাই এই শহরটি যেভাবেই হোক দখল করতে চাইছে গেরুয়া শিবির। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসির ঘরের মাঠ। সেখানে তাকে মাত দিতে পারলে এক ডিলে দুই পাখি মারা যাবে, এক ওয়াইসির ডানা চাটা যাবে, আর দুই দেশব্যাপী বিরোধীরা বিজেপি এবং এআইএমআইএম এর গোপন আতাতের যে অভিযোগ করছে সেটাও পুরোপুরি খারিজ করে দেওয়া যাবে। সম্ভবত সে কারণেই হায়দ্রাবাদ দখলের লক্ষ্যে পুরোদমে নেমেছে বিজেপি। অপরদিকে ডিসেম্বরের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল আসন্ন, ডিসেম্বর মাসের শুরুর দিকেই তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের মন্ত্রিসভার রদবদলে বাংলা থেকে একাধিক মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন পূর্ণমন্ত্রী এবং দুইজন রাষ্ট্রমন্ত্রী বাংলা পেতে পারে এমন জল্পনাও রয়েছে। একই সঙ্গে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পূর্ণ মন্ত্রীপদ দেওয়া হবে বলেই জানা গিয়েছে। একইভাবে বিহার থেকে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীকে এবারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার বিষয়টিও মোটামুটি পাকা হয়ে গিয়েছে। শুক্রবার রাতেই বিজেপি বিহারের রাজ্যসভা উপনির্বাচনের একটি আসনের জন্য
প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে, যা সুশীল মোদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে দেওয়ার লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার জায়গায় অন্য দুজনকে উপমুখ্যমন্ত্রী করার পর থেকেই তাকে দিল্লিতে নিয়ে আসার কথা শোনা গিয়েছিল। আসলে এবারে মন্ত্রিসভার যে রদবদল হতে চলেছে তা পুরোটাই কৌশলগত। সিন্ধিয়া দলত্যাগের পর কাজ করছিলেন শুধু সাধারণ সাংসদ হয়ে, কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশের উপনির্বাচনে তার নেতৃত্বেই সাফল্য পেয়েছে বিজেপি, টিকে গিয়েছে সরকার, তাই তাকে পুরস্কৃত করতে চলেছে গেরুয়া শিবির। এদিকে সুশীল মোদীর নেতৃত্বেই দল হিসেবে বিহারে ভালো ফল করেছে বিজেপি, কিন্তু জাতিগত সমীকরণের জন্য তাকে উপমুখ্যমন্ত্রী করা যায়নি, তাই তাকেও জায়গা দেওয়া হবে কেন্দ্রে। আর আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখলকেই পাকির চুক করেছে বিজেপি, তাই ভোটের আগে চমক হিসেবে বাংলার কোনো সাংসদকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে, প্রতিমন্ত্রী হতে পারেন আরও দুইজন। আসলে ১৯ লোকসভায় ১৮টি আসন পাওয়ার পরও রাজ্য থেকে মাত্র দুজনকে মন্ত্রী করা হয়েছিল, যা নিয়ে প্রশ্ন উঠেছিল বঙ্গ বিজেপির অন্দরেও। আফসোস ছিল গেরুয়া শিবিরের সমর্থকদের মনেও, সেই আক্ষেপ বিধানসভার আগেই দূর করতে চায় বিজেপি নেতৃত্ব। অপরদিকে প্রয়াত আহমেদ প্যাটেলের জায়গায় কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন পবন বনসল। প্রবীণ নেতা এবং সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্যুর পর দলের অন্তর্বর্তীকালীন কোষাধ্যক্ষ হিসেবে প্রাক্তন রাজ্যসভার সাংসদ পবন বনসলকে বেছে নিল কংগ্রেস। শনিবার এআইসিসি এই ঘোষণা করে। গত বুধবার কোভিড আক্রান্ত আহমেদ প্যাটেলের মৃত্যু হয়। তার মৃত্যুর পর কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব এবার কে নেবেন তা নিয়েই চলছিল জল্পনা। বিশেষ করে প্রায় ৬ বছর কেন্দ্রের ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস, এই সময়ে তিনি দলনেত্রী সোনিয়ার দল পরিচালনার বিশ্বস্ত সৈনিক হিসাবে নিরলস কাজ করে গিয়েছেন। কংগ্রেসের নতুন নেতৃত্বের মধ্যে আহমেদ প্যাটেলের মতো অভিজ্ঞতা বা যোগ্যতার অভাবও প্রকট। এমন পরিস্থিতিতে দলের প্রবীণ আরেক প্রাক্তন সাংসদকেই বেছে নিল এআইসিসি। চণ্ডীগড় লোকসভা থেকে ৪বার জিতে সংসদে গিয়েছিলেন পবন, এছাড়া পাঞ্জাব থেকে ১বার রাজ্যসভাতে গিয়েছিলেন। পাশাপাশি দলীয় সংগঠনেও পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এআইসিসির মুখপাত্র এবং দলের সমীক্ষা সেলের চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে প্রচারের আলোয় চলে আসেন যখন তিনি যুব কংগ্রেসের পাঞ্জাব ইউনিটের প্রেসিডেন্ট হন। দলের কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর পবন জানান, আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই। আমি নিজের দায়িত্ব পালনের সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাব। প্রসঙ্গত ২০১৮ সালের আগস্ট মাস থেকে মৃত্যুর আগে পর্যন্ত কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে ছিলেন আহমেদ প্যাটেল। বুধবার ভোর ৩:৩০ নাগাদ দিল্লির মেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তার। মাসখানেক আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে আহমদের বয়স হয়েছিল ৭১ বছর। অপরদিকে আন্দোলনকারী কৃষকদের জন্য খাবারের বন্দোবস্ত করতে দিল্লির মসজিদে মসজিদে কিচেন। কৃষক আন্দোলনে সামিল দিল্লির মসজিদগুলিও যারা দেশবাসীর মুখে ভাত তুলে দেন তারা যাতে অভুক্ত না থাকেন তা নিশ্চিত করতেই এগিয়ে এলেন দিল্লির সাধারণ মানুষেরা। কৃষকদের জন্য খাবারের বন্দোবস্ত করছে দিল্লির মসজিদগুলি। কৃষক বিক্ষোভ ঘিরে বিগত ৩ দিন ধরে রীতিমতো উত্তাল রাজধানী ও হরিয়ানা সীমান্ত। কৃষক বিরোধী ৩টি আইন প্রত্যাহারের দাবিতে হাজার হাজার কৃষক দিল্লি চলো অভিযানে নেমেছেন। রাজধানীতে যাতে কৃষকরা ঢুকতে না পারেন তার জন্য দিল্লি সীমানায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। চিল্লা, তিকরি, বাহাদুরগড়, ফরিদাবাদ, কালিন্দি ও সিঙ্গু বর্ডারে ব্যারিকেড গড়ে তুলে দিল্লি পুলিশ। কৃষকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে প্রবল ঠান্ডার মধ্যেই হরিয়ানার সুনপথে গতরাতে কৃষকদের উপর জলকামান চালায় হরিয়ানা পুলিশ। তবে এত কিছু করেও দমিয়ে রাখা যায়নি কৃষকদের। এই পরিস্থিতিতে কৃষকদের জন্য খাবারের বন্দোবস্ত করতে দিল্লির মসজিদে মসজিদে কিচেন গড়ে তোলা হয়েছে। সেখান থেকেই আন্দোলনকারীদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। যতদিন আন্দোলন চলবে ততদিন এই পরিষেবা জারি থাকবে, জানিয়েছেন একটি মসজিদের ইমাম। টুইটারে এক ব্যক্তি কতগুলি ছবি পোস্ট করে লেখেন, সিএএ এনআরসি বিরোধী আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কৃষকরা, এবার আমাদের পালা। অপরদিকে নাইজেরিয়া উপকূলে জলদস্যুদের কবলে ৪ ভারতীয় নাবিক, উদ্ধারে তৎপর সরকার। নাইজেরিয়া উপকূলে জলদস্যুদের কবলে ৪ ভারতীয় নাবিক। নাইজেরিয়া থেকে ক্যামেরুন যাচ্ছিল পণ্যবাহী মিলান নামের জাহাজটি। গত ২৫ নভেম্বর সেটিতে হামলা চালায় জলদস্যুরা।
অপহরণ করা হয় 10 জন নাবিককে তাদের মধ্যে রয়েছেন 4 ভারতীয় নাবিক জানা গিয়েছে ব্রাশওয়েল টার্মিনাল থেকে প্রায় 52টি নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে নাইজেরিয়ার বায়েলসা প্রদেশের কাছে জাহাজটির উপর আচমকা হামলা চালায় জলদস্যুরা বন্দুক দেখিয়ে জাহাজের 10 নাবিককে তুলে নিয়ে যায় তারা অপহৃতদের মধ্যে লেবাননের 3 জন মিশরের 2 জন ও ক্যামেরুনের 1 জন নাবিক রয়েছেন হিমাচল সিফারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সঞ্জয় প্রাসর জানিয়েছেন আমরে ও ড্রায়াড গ্লোবাল নামের দুটি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সংস্থা তাদের এই অপহরণের কথা জানিয়েছে বিষয়টি ইতিমধ্যেই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে নাইজেরিয়ার রাজধানী আবুজায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন ভারতীয় নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে উল্লেখ্য 2017 সালে জলদস্যুদের কবলে পড়েছিল একটি ভারতীয় জাহাজ ভারত মহাসাগরে ইয়েমেনের তটরেখার কাছে জাহাজটিকে আটকে রেখেছিল সোমালি জলদস্যুরা অবশেষে বহু চেষ্টার পর উদ্ধার করা হয় জাহাজটিকে ওই বছরই এডেন উপসাগরে ভারতের পতাকা লাগানো পণ্যবাহী জাহাজ এমভি জগ অমরে হামলা চালায় কুখ্যাত জলদস্যুরা কিন্তু ওই হামলার চক বানচাল করে তার মূল চক্রি ও সাগরেদদের আটক করে ফেলে নৌসেনার জাহাজ আইএনএস ত্রিশূল ওই জাহাজে ছিলেন ভারতের অকুতুভয় নেভি মেরিন কমান্ডো মার্কোস বাহিনী তারাই মূলত যৌথ অভিযান চালিয়ে দস্যুদের পিছু হটতে বাধ্য করেন মাঝারিপাল্লার আগ্নেয়াস্ত্রে সজ্জিত নৌসেনার ওই রণতরী সেই সময় ওই এলাকায় টহলদারি চালাচ্ছিল ভারতের পতাকা লাগানো এমভি জগ অমর জাহাজে জলদস্যুরা ঝাঁপিয়ে পড়েছে দেখতে পেয়েই রুখে দাঁড়ায় আইএনএস ত্রিশূলের স্পেশাল নেভাল ফোর্স অপরদিকে চাষিদের সব দাবি দাওয়া নিয়েই কথা বলতে রাজি সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন কৃষি আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে রাজধানী দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক শনিবার তাদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন সরকার কৃষকদের প্রতিটি দাবি ও সমস্যা নিয়েই কথা বলতে রাজি একই সঙ্গে জানানো হয় কৃষকদের ইউনিয়নগুলি চাইলে আগামী 3 ডিসেম্বর তাদের সঙ্গে সরকার আলোচনায় বসবে ইউনিয়নগুলি যদি তার আগে আলোচনায় বসতে চায় তাহলে তাদের বিক্ষোভ সমাবেশ সরকার নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় কৃষক ইউনিয়নগুলি যদি 3 ডিসেম্বরের আগে আলোচনায় বসতে চায় তাহলে আমি একটা কথা বলবো তারা সরকার নির্ধারিত স্থানে বিক্ষোভ সরিয়ে নিয়ে যাক সরকার পরদিনই তাদের সঙ্গে আলোচনায় বসবে করোনা অতি মহামারীর সময় দিল্লি শহরে কৃষক সমাবেশ করতে দিতে রাজি হয়নি কেন্দ্রীয় সরকার আশঙ্কা করা হচ্ছিল এর ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে বিক্ষোভকারীদের বলা হয়েছিল দিল্লির উপকণ্ঠে বুরারি নামে একটা জায়গায় তারা যেন সমাবেশ করেন বহু কৃষকই সেখানে যেতে রাজি হননি তারা শহরের আশেপাশেই অপেক্ষা করছেন তাদের ওই সরকার নির্ধারিত স্থানে যেতে বলেছেন অমিত শাহ বৃহস্পতি ও শুক্রবার বিজেপি শাসিত হরিয়ানাতেই কৃষক মিছিল আটকাতে চেষ্টা করে সরকার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নির্দেশ দিয়েছিলেন রাজ্যে কোথাও বড় সমাবেশ করা যাবে না তারপর দুদিন ধরে পাঞ্জাবের সব বাসের আসা যাওয়া বন্ধ করে দেয় হরিয়ানা সরকার বহু রাস্তা আটকে দেওয়া হয় যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার সকালে তোলা ভিডিও চিত্রে দেখা যায় কৃষকরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছেন পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ছুড়ছে